কলকাতা টকঝাল মিষ্টিকে সঙ্গে নিয়ে আমি কিন্তু এখনো রয়েছি বহারুতে। আজকে আমাদের পর্ব হিসেবে কিন্তু 3 নম্বর পর্ব। এই 3 নম্বর পর্বে আপনাদের সন্ধান দেব বহারুর আরো এক বিখ্যাত মিষ্টির দোকানের, যেখানে আপনারা পেয়ে যাবেন সেই ফেমাস মোয়া। ভাবছেন দোকানের নাম কি? দোকানের নাম বিনাপানি মিষ্টান্ন ভান্ডার। দোকান সম্পর্কে তো কথাই বলবো, অনেক কিছু জেনে নেবো, তবে তার আগে এক নজরে দেখিয়ে দিই এই দোকানের পরিবেশটা ঠিক কিরকম, কি কি মিষ্টি পাওয়া যায়, মোয়া কি কি ধরনের রয়েছে, চলুন দেখে নিই। এই 5 জনের মনে বয়স হয়ে গেছে। কে প্রতিষ্ঠা করেছিলেন? করেছিল বাবা। বাবা থেকে আমি আছি। আচ্ছা, আপনার বাবার নাম? অমূল্যচরণ দাস। তারপর থেকে কি মানে এটা কি জয়নগরের মোয়া দিয়ে দোকানটা প্রথম শুরু? জয়নগরের মোয়া বলে আমি বিক্রি করতাম, কলকাতা বিক্রি করতাম, আপনার তলাতলা, মাঝেরহাট, ডাঙ্গা, খিদিরপুর, মনসাতলা, বাবুঘাট বিক্রি করতাম। করতে করতে আমি তখন, আমি যখন ছোটো থেকে আমি যখন এখানে, বাবা যখন দোকান করলো তখন এখান থেকে বলে খুব একটা মনে একটা চেঞ্জ ছিল যে আমাদের জায়গায় ছোটো গ্রাম, এখানে ছোটো গ্রাম, এটা ছোটো গ্রামে অভাবী গ্রামটা, লোকে এইসব মিষ্টি মিষ্টি ব্যবসা করে গ্রাম মানে গ্রামটাকে প্রতিষ্ঠান করে। আমি আমার মনে চেঞ্জ ছিল যে আমি একটা নিজের নামে একটা কিছু করবো, যে জয়নগর বলে আমি তো মো একদিন বিক্রি করেছি, তা এই বুড়ুর গ্রামটা তো একটা গ্রাম, ছোটো গ্রাম, গ্রামে লোকেরা এই নিয়ে নির্বাহ করে চলাচলি করে, মানে অভাবী গ্রাম, বুঝলি, কিচ্ছু নেই, জমি নেই, জায়গা নেই, লোক খাওয়া হয় না, দেখো তারা এই এই মিষ্টান্ন ব্যবসা করে তাদের নির্বাহ করে চলে। ঠিক আছে, আমি এইভাবে দোকান করি, এইভাবে মালপত্র বিক্রি করি, করতে করতে আমি তখন বলি তবে করি, আমি তখন এইভাবে চলতে থাকে, আমি বলি তবে আমার নিজের নামে বহরুর নামে করো বলে আমি বহরুর নামে প্রতিষ্ঠান করলাম। সেই থেকে জিনিসটা আস্তে আস্তে প্রচার হয়ে গেলো, যাওয়ার পরে এখন সেই নামটা নিয়ে এখন সকলেই নামটা নিয়ে বিক্রি করে খাচ্ছে। না, বহর স্টন্দে জনগণ বহর স্টন্দে নেবে, লাভ হবে ভান্ডারে আসতে হবে। আপনাদের তো দেখিয়ে দিলাম যে এই বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে ঠিক কী কী মিষ্টি পাওয়া যায়। এবার চলুন জেনে নেই যে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে মোয়ার দাম কত, বা বছরের কোন কোন সময় মোয়া পাওয়া যায়, এটা তো প্রত্যেকের প্রশ্ন থাকতেই পারে। আর সেই সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার গণেশ দাস। দাদা, আপনাকে স্বাগত কলকাতা টকঝাল মিষ্টিতে। আপনাদের এখানে মোয়া কি সারা বছরই পাওয়া যায়? না, মোয়া সারা বছরই হয় না। আচ্ছা, মোয়া মেনলি হয় অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 3 মাসেই থাকে। এখানে মোয়ার দামটা কিরকম? দাম মোটামুটি আছে আমাদের, তো 160 থেকে স্টার্টিং, 160, 240, 300, আরও যদি কেউ স্পেশাল দিতে চায় তখন 350 আমরা দাম নিই। আচ্ছা, আর গুড়ও পাওয়া যায় আপনাদের? গুড় পাওয়া যায়। গুড়ের দাম কিরকম? গুড় আমরা 150 টাকা কেজি বিক্রি করি। হ্যাঁ, 130 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এই যে মোয়াটা বহরুর বিখ্যাত মোয়া, এই মোয়া কি আপনারা কোনো অর্ডার হিসেবে সেখানেও কি সাপ্লাই করেন? হ্যাঁ, সাপ্লাই করা হয়। আচ্ছা, আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি যে জয়নগরের মোয়াই বিখ্যাত, তো সেখান থেকে আমরা বহরুর মোয়ার কথা কিন্তু খুব কম মানুষই জানি, তো এই মোয়াকে কেন জয়নগরের মোয়া বলা হয়? না, ব্যাপারটা দেখুন, মাল যেখানেই তৈরি হোক না কেন, যেখানে মার্কেটিংটা হয়, কেনাবেচা হয়, সেখানে লোকে চেনে। আচ্ছা, এবারে যেহেতু গঞ্জের হাটে মালটা বিক্রি হতো, রাধা বল্লভের মেলাতে এটা বিক্রি হতো, সেই থেকে এর একটা প্রচার পেয়ে গিয়েছে জয়নগরের মোয়া বলে। আচ্ছা, এই থেকে এটা জয়নগরের মোয়া। আর বহারু এলাকায় তো অনেক মিষ্টির দোকান রয়েছে, এই সব কিছুর থেকে বিনাপানি ঠিক কতটা আলাদা, এখানকার মোয়ার স্পেশালিটিটা কি?
সেটা আমার পক্ষে বলা সম্ভব না, সেটা আপনারা বলতে পারবেন, সেটা কাস্টমার বলতে পারবেন কতটা আলাদা। না, স্পেশালিটিটা কি রয়েছে এখানকার? স্পেশালিটি বলতে দেখুন, আমরা মোটামুটি একটা এভারেজে মাল বিক্রি করি। আচ্ছা। এবং মদ তৈরি করতে গেলে যেগুলো লাগে, কনকপুর ধানের খই, স্পেশাল গুড়, সিঘি, এলাচ, পিওর ঘি, এগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, এগুলো সব ব্যবহার করা হয়। আপনাদের প্রতিদিন তাও কত মোয়া বিক্রি হয়? প্রতিদিন প্রায় 2000 কিলো মতো মোয়া। 2000 কিলো ফুল সিজনে? আচ্ছা, ফুল সিজনে 2000 কিলো মতো মোয়া বিক্রি হয়। তাহলে বুঝতেই পারছেন যে বহারুর এক একটা মিষ্টির দোকানে কিন্তু এক এক ধরনের মোয়া পাওয়া যায়। সেই টেস্টটা আমি আর কতটা বলে ব্যাখ্যা করতে পারবো, সেই টেস্টটা জানার জন্য আপনাদেরকে কিন্তু এই বহারু এলাকায় আসতে হবে। আর আসতে বলে অবশ্যই বিনাপনি মিষ্টান্ন ভাণ্ডারে আপনাদেরকে একবার তো ঢুকতে হবে, কারণ এখানকার মোয়া না খেলে অসম্পূর্ণ থেকে যাবে আপনার এই ট্রিপটা।